সম্মানীয় শ্রোতা বন্ধুরা, কাছে এবং দূরে, দেশে এবং পূর্বাশে, যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা, আজকে আমি যে বিষয়টি বলবো সেটা হচ্ছে দজবঙ্গ, দজবঙ্গ রোগের লক্ষণ, দজবঙ্গ কত ধরনের হয় এবং এই দজবঙ্গ রোগ থেকে কি করে মুক্তি পাবেন সেই সম্পর্কে আজকের ভিডিওতে আলোচনা করব। তো বন্ধুরা, তার আগে একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনি যদি আমার এই চ্যানেলটি নতুন এবং প্রথম দেখছেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলুন মূল আলোচনায় ফিরে যাই। দজবঙ্গ রোগের কিছু লক্ষণ থাকে, এর মধ্যে কিছু নির্ণয় করা সম্ভব। তো বন্ধুরা, আসুন লক্ষণগুলো আলোচনা করি। এক নম্বর, দুই মাসের অধিক সময় যাবৎ যৌনক্রিয়ার প্রতি কোনো আগ্রহ অনুভব না করা। দুই নম্বর, যৌনসঙ্গম এড়িয়ে চলা। তিন নম্বর, যৌনমিলনের বাসনা কমে যাওয়া। চার নম্বর, যৌনমিলনের প্রতি দুশ্চিন্তা কিংবা উদ্বেগ থাকা। পাঁচ নম্বর, খুব অল্প সময়ের ভিতরে বীর্যপাত ঘটা। ছয় নম্বর, যৌনমিলনের সময় ব্যথা হওয়া। সাত নম্বর, তীব্র যৌনক সুখ পেতে অক্ষমতা। এবার আসুন দজবঙ্গ কত ধরনের হয়। দজবঙ্গ রোগ সাধারণত দুই ধরনের হয়ে থাকে। সাধারণত এই দুই ধরনের মাধ্যমে এই রোগ নির্ণয় করা যায়। এক নম্বর, জন্মগত দজবঙ্গ রোগ। দুই নম্বর, মানসিক কিংবা দৈহিক দজবঙ্গ রোগ। তো বন্ধুরা, এই দজবঙ্গ রোগ থেকে কি করে মুক্তি পাবেন আসুন সেই সম্পর্কে আলোচনা করি। এক নম্বর, ডিম। এই তালিকার মধ্যে প্রথমেই আছে ডিম। ডিম দজবঙ্গ রোগীদের জন্য অত্যন্ত উপকারী একটি খাবার। ডিমে প্রচুর পরিমাণে ভিটামিন বি ফাইভ ও ভিটামিন বি সিক্স আছে, যা শরীরের হরমোনের কার্যক্রম ঠিক রাখতে সাহায্য করে। দুই নম্বর, মধু। মধু অনেক রোগের নিরাময় করে, জনশক্তি বৃদ্ধি এবং যৌবন ধরে রাখতে মধু অনেক কার্যকরী। তিন নম্বর, বিশেষ করে ছাগলের দুধ যৌনশক্তি বৃদ্ধিতে অসাধারণ ভূমিকা রাখে। দুধ দেহের সুষ্মতা দূর করে ও দ্রুত হজমে সাহায্য করে। চার নম্বর, বাদাম। বাদামে রয়েছে মনোস্যাচুরেটেড ফ্যাট, যা শরীরের কোলেস্ট্রল তৈরি করে। সেক্স হরমোনগুলো ঠিকভাবে কাজ পরিচালনার জন্য এই বাদাম খেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন।